আজকে আমরা শিখবো যে যে কোনো মেজর স্কেলের কি করে কর্ড ফাইন্ড আউট করতে হয়, মানে কোনটা ফ্যামিলি কর্ড হবে, কোনটা কোন নোটটা রিলেটিভ কর্ড হবে সেটা। তো প্রথম আজকে যেটা শেখাবো সি মেজর স্কেলের ফ্যামিলি কর্ড এবং রিলেটিভ কর্ড কি করে বের করতে হয়, আর কোন নোটটা হচ্ছে ফ্যামিলি কর্ড হবে, মানে কোনটা মেজর কর্ড হবে এবং কোনটা মাইনর কর্ড হবে। প্রথম আগে সি মেজর স্কেলটা বাজিয়ে নি। সি ডি এফ জি মেজর স্কেলের হচ্ছে প্রথম কর্ড হবে হচ্ছে ফার্স্ট, এক নম্বর কর্ড হবে মেজর কর্ড, মানে সি এর সঙ্গে বাজবে সি মেজর কর্ড, সি ই জি। সেকেন্ড হচ্ছে কর্ড বাজবে ডি এর সঙ্গে মাইনর কর্ড, মানে ডি মাইনর, ডি এফ এ। থার্ড কর্ড কি বাজবে, থার্ড কর্ড বাজবে হচ্ছে ই এর সঙ্গে মাইনর কর্ড, মানে ই জি বি। তারপর বাজবে ফিফথ কর্ড, এই ফোর্থ কর্ড বাজবে হচ্ছে মেজর কর্ড, মানে F major, F, A, C. তারপরে ফিফথ কর্ড বাজবে মেজর কর্ড, G, G major, G, B, D. তারপর সিক্সথ কর্ড বাজবে হচ্ছে A আছে, A নোটের সঙ্গে বাজবে A minor, A, C, E. আর সেভেন্থ কর্ড হবে হচ্ছে সবসময় ডিমিনিশড, মানে B ডিমিনিশড হবে হচ্ছে B,